বাতাসেরই পুরাতন বাজার, সকাল থেকে প্রচণ্ড আগুন অগ্নিকাণ্ডের কারণে পুরো মার্কেট ধ্বংসের মুখে। Thank you.
রুবল ভাই এর মিষ্টি দোকান বাতাই শরীফ পুরান বাজার সব ক্লিয়ার। এই যে চুলা দেন সব সার, এই যে দেন সব চুলা এনে আছে, কোনো চিন্তা করলো না, দেখছেন এটা স্কিন চলে নেই বর্তমান রানিং, এটা লাকি চুলের দিকে যেন কাজ চলে না। বাতাই শরীফ পুরান বাজার আগুনটা কিভাবে লাগতে পারে, আপনি বলেন সূত্রপাত কিভাবে হয়েছে, কিভাবে সূত্রপাত এখন সূত্রপাত কিভাবে হয়েছে, আপনি এখানে ছিলেন সন্ধ্যার সময়? কাম শেষ করে আমি চলে গেছি, আপনার চুলা বন্ধ ছিল, আমি গ্যাসের লাইনও বন্ধ করে গেছি, লাগে ছিল আমি সন্ধ্যার সময় ডিউটি শেষ করে বন্ধ করে গেছি। ঘটনাটা কয়টা বাজে, অনুমানিক কয়টা বাজে সকাল? আচ্ছা, আপনার সকালে ওই টাইমে কি বৃষ্টি হয়েছিল? আচ্ছা ঠিক আছে, সামনে যাচ্ছা, তুই সামনে যাচ্ছা, কি কি দেখিতে বসতে কো ওই হ্যাঁ দাদা কটা হুন্ডা, কটা আরে তিন চারটে হুন্ডা, তিন চারটে হুন্ডা, চারটা হুন্ডা, ফ্রিজ সব, তোমার দোকান না, তোমার দোকান সামনে কারো কি কি আছিল তোমার দোকান? আমার ভিতরে ফাইল ছিল, জুতা ছিল, কালকে চালান করছি আমি 2 লাখ টাকা, কালকে শুধু বস্তা দিয়ে নেওয়া আছে যে আমি জুতার চালানি, নিজের চালানো অনেক টাকার মাল, অনেক টাকার মাল, 2 লাখ টাকার মাল, আমি কিছুই আর করতে পারি নাই, রং ছিল। এই যে দেন সব কারেন্টের লাইন, কারেন্টের তার মাল, সব কারেন্টের তার, মোটর ফাঁকা, তুমি কিছু বলো, তুমি কিছু বলো, কিছু বলবো না। এটা হলো 3 নম্বর দোকান, রুল ভাই বলেন কি হয়েছে, করছি করছি বলেন কিভাবে হয়েছে, দোকানে যে কোনো লোকে আগুনটা লাগাইছে, কারখানার পিছনে, কারখানাতে কোনো আগুন নাই, দেখাও লাইভে দেখাও, কি কি নষ্ট হয়েছে, 20 লক্ষ